দিদি, নিজে দিদি তোমার জন্য ঘরে অপেক্ষা করছে। আচ্ছা, মা কাজটা সেরে ঘরে এসো, কথা আছে। আচ্ছা, এই নিন, বিসমিল্লা বলে তাবিজটা আপনার মেয়ের গলায় পরিয়ে দেবেন। জি আচ্ছা। গঞ্জে থেকে বাসগুলি নিয়ে আস, কত তো বাসগুলিকে এক্ষুনি নিয়ে যাবো। হ্যাঁ নিয়ে আয়। আচ্ছা মা, নিজে বাবু পরীক্ষা দিতে শহরে যাচ্ছে, তাকে একটা তাবিজ দেবি না? দেব দেব। হ্যাঁ বাবু, আমি রেডি। বাবু, আজ আমি পরীক্ষা দিতে শহরে যাচ্ছি, তুমি দোয়া করো আমি যেন ভালোভাবে পরীক্ষা দিয়ে ফিরে আসতে পারি। তোর মতো ব্রিলিয়েন্ট মেয়ে কি আর একটা আছে? ইনশাল্লাহ তুই ফার্স্ট হবি। রেখা, তুই শহরে যাচ্ছিস, যেদিন প্রথম পরীক্ষা দিতে যাবি সেদিন এই তাবিজটা গলায় পরে নিবি, আর খুলবি না। আচ্ছা মা, বেঁচে থাক মা, বেঁচে থাক। থাক থাক থাক, চল তোকে বাসে তুলে দিয়ে আমি কাজে যাব। আসি মা। তুমি ওকে সই সালামতে রেখো, ও যিনি ভালোই ভালো পৌঁছতে পারে। এই যে রাখাল সাহেব, আমি শহরে পরীক্ষা দিতে যাচ্ছি, আমার জন্য দোয়া করো। ছোট আপা, দোয়া করতে হয় না, দোয়া মন থেকে এসে যায়। আরে লেখাপড়ার চেয়ে ভালো জিনিস কি দুনিয়াতে আছে? নেই, লেখাপড়া হলো পবিত্র জিনিস। রেখা বলতো, ওর কাছে দাঁড়িয়ে থাকলে বাস ফেল করবি। হ্যাঁ যান যান, আমি হলাম গিয়ে রাখাল, আর রাখালের কথার কি কোনো দাম আছে? আরে যদি লেখা পড়াই জানতাম তাহলে সবাই আমাকে দাম দিত। দেখি এই বয়সে কিছু লেখাপড়া শিখতে পারি কিনা। আম্মা, আব্দুল্লাহ কি আমার গড়িয়ে যাচ্ছে, লোকের খাওয়াটা নিয়ে যাবি? যাব না, মানে সেখানে গেলে তো অনেক কিছু শেখা যায়, আর শেখার কি শেষ আছে? নেই নেই। আরে লেখাপড়ার মতো পবিত্র জিনিস কি দুনিয়াতে আছে? নেই। আফসোস, বাবা মা আমাকে এতিম করে চলে গেছে, নইলে আমিও লেখাপড়া শিখতাম। দেখি এই বয়সে কিছু শেখা যায় কিনা।
বলো, আর কি বলবে বলো, বলো। আসি যদি ঝড় বনে হই করোনা, সাহস থাকে যার কখনো বিপদ আসে না, লেখা পড়ার মাঝিও নিতাছে রে জানা, তোমার কথা ঠিক মোরা বুঝবো না, আমি ঠিকই বলছি মাস্টার সাহেব। ওই যে দেখেন আমাদের জমিদার সাহেব ইংরেজদের সাথে ইংরেজিতে কথা বলে, মানে অনেক লেখাপড়া জানে, কিন্তু সে লেখাপড়া শিখে মানুষ হয়ে মানুষের সাথে একেবারে পশুর মতো ব্যবহার করে, আর যখন অত্যাচার করে তখন ওনাকে দেখে মনে হয় জঙ্গলে একটা হিংস্র পশু। এবার বলুন কথাটা আমি ঠিক বলিনি মাস্টার সাহেব? মাস্টার সাহেব ওদেরকে বলে দিন লেখাপড়া শিখে যেন আমাদের জমিদারের মতো না হয়। জানেন মানুষকে প্রথম শিক্ষা দেওয়া উচিত হলো মানুষ হয়ে যেন মানুষকে ভালোবাসতে শিখে, আর যার মনে ভালোবাসা থাকে সে কোনো দিন কোনো অন্যায় করতে পারবে না। এত সুন্দর কথা তুমি কার কাছে শিখেছো? সময়। সময়? হ্যাঁ, সময় যেভাবে চলে মানুষকেও ঠিক সেভাবেই চলতে হয়। সত্যি তুমি একটা ট্যালেন্ট। এটা আবার কি? হাসছেন কেন মাস্টার সাহেব? কিচ্ছু না, তুমি এখন যাও। আচ্ছা। ও একটা রাখাল, অথচ এত মূল্যবান কথা কি করে বলতে পারল? আশ্চর্য। Thank you.
আমি আব্দুল্লাহ। তাহলে বল আমি কে? আপনি এলাকার জমিদার। তাহলে আমাকে চিনো? সালাম না দিয়ে দাঁড়িয়ে আছিস কেন? আমি ভালো মানুষ ছাড়া কাউকে সালাম দিই না। ভালো মানুষ ছাড়া কাউকে সালাম দিস না? না, আপনি খারাপ মানুষ, মানুষের উপর অত্যাচার করেন, তাই আমি আপনাকে ঘৃণা করি। এটা কি জানিস? চাবুক ছড়াও আমার মুখের উপর কথা বলে, তাদেরকে আমি এটা দিয়ে শাসন করি। আমি এই গ্রামেরই একজন। ও, আমার প্রজা, আমার পালিত কুকুরদের মতো আর একটি কুকুর। এই প্রজারা মানুষ, কুকুর নয়। ওঠো, প্রজারা আছে বলেই আপনারা জমিদার। আর প্রজারা যদি সত্যি কুকুর হয়ে ওঠে, তাহলে তাদের মরণ কামড় থেকে আপনারা কেউ বাঁচতে পারবেন না। কামড়? কুকুরের মরণ কামড়? জমিদারকে মরণ কামড় দেবে প্রজারা? বলো বলো সুন্দরী, তোমার ওই উগ্রকণ্ঠের কথাগুলো শুনতে আমার বেশ ভালো লাগে। তোমার কথা বলার সময় তোমাকে দেখতে বড় চমৎকার লাগে। তুমি বলো আর আমি তোমাকে দেখি, কি সুন্দর! বলো মাস্টার, ওই জমিদার আপনাকে হাত দিয়েছে, ও কি আমি? চলো আব্দুল্লাহ, আমার বাগানে এত সুন্দর ফুল ফুটে আছে, অথচ আমার চোখেই পড়েনি। মাস্টার সাহেব, ওই জমিদার যখন আপনাকে বাজে কথা বলছিল, তখন আমার ইচ্ছে হচ্ছিল ওকে খুন করে ফেলে। জানেন, আপনাকে কেউ কিছু বললে আমি সহ্য করতে পারি না, আমার মাথা খুন চেপে যায়। কেন জানি আপনার প্রতি আমার ভীষণ মায়া, ভীষণ ভালোবাসা। আপনি জানেন না কেন জানি আপনার প্রতি আমার কি ভাবছেন মাস্টার সাহেব? আপনি কিছু ভাববেন না, এরপর জমিদার যদি আপনাকে কিছু বলে, তাহলে এই রাখাল আব্দুল্লাহ আর আব্দুল্লাহ থাকবে না, অন্য কিছু হয়ে যাবে। নায়েব, ওই মেয়ে তো আমার বুকে আগুন ধরিয়ে দিয়েছে,
যেভাবেই হোক আজ রাতের মধ্যেই ওকে আমার মহলে তুলে নিয়ে এসো। যাও। না হুজুর, ওকে এভাবে তুলে নিয়ে এলে আপনার ক্ষতি হতে পারে। আমার ক্ষতি? জমিদার গোলাম রব্বানির ক্ষতি? জি হুজুর, আপনি জানেন না ওই মেয়ের বাকে দশ গ্রামের সবাই সম্মান করে, পীরের মতো মানে, সবাইকে আপদে বিপদে তাবিজ দেয়, কামিল মহিলা। আর ওই মাস্টার নিয়ে বিনা পয়সায় সবাইকে শিক্ষা দেয়, তাই ওদের ক্ষতি করলে সমস্ত প্রজারা খেপে যাবে। ওই মেয়েকে যদি আপনার পছন্দ হয়েই থাকে তাহলে ওকে বিয়ে করে নিয়ে আসুন, যতদিন ইচ্ছে মনের স্বাদ মেটাবেন, তারপর ছুড়ে ফেলে দেবেন। হ্যাঁ, তাহলে আজই তুমি বিয়ের প্রস্তাব নিয়ে যাও। আপনারা প্রস্তাব নিয়ে এসেছেন জমিদার আমার মেয়েকে বিয়ে করতে চাই, তাই না? জি, আমি জানি এত বড় একটা প্রস্তাব শুনে আপনার বিশ্বাস হবে না। বিশ্বাস আমি করেছি, কিন্তু একটা কথা আপনার কাছে এখন অবিশ্বাস্য বলে মনে হবে। বলুন। আমার মেয়ের জামাই হিসাবে ওই জমিদারের চাইতে আমার বাড়ির রাখালকে আমি উপযুক্ত বলে মনে করি। কি বললেন? বলেছিলাম না বিশ্বাস হবে না? জান, আমার এই কথাগুলো জমিদারকে জানিয়ে দেবেন। কি ওই সামান্য তাবিজ বলেন? এত বড় সাহস! আমার চাইতে রাখাল ভালো। ওই তাবিজ বলিকে গ্রামের সবাই ইজ্জত করে, সম্মান করে। বেশ, তাহলে গ্রামের সবার সামনে আমি ওকে নাচাব। ওই বুড়ি নাচবে আর আমি দেখব, গ্রামের সবাই দেখবে। এবার তাবিজ বলিকে আমি মরণ তাবিজ দেব। মরণ তাবিজ? আমার চাইতে রাখাল ভালো। ডন, আজ রাতেই ওই মাস্টারনিকে আমার নাচ করে তুলে নিয়ে এসো। যাও। জি হুজুর। এসব তুমি কি বলছো বাবা? আমি ঠিকই বলছি মা, আপনার তাবিজের বরকতে আমার মা কঠিন অসুখ থেকে বেঁচে উঠেছে, তাই আপনাকে আমি জানিয়ে দিয়ে গেলাম মা। এবার আপনার মেয়ের ইজ্জত বাঁচান। কি কি বললে? ওই শয়তান অত্যাচারীর এত সাহস! সে আমার মেয়েকে তুলে নিয়ে যাবে। শুনুন মা, যদি পারেন আজ দিনের মধ্যে আপনার মেয়ের বিয়ে দিয়ে দিন, নয়তো ওই শয়তান আজ রাতে আপনার মেয়েকে নষ্ট করে ফেলবে। কথাটা আপনাকে জানিয়ে গেলাম। রোকেয়া, চল মা, আমরা এখান থেকে অন্য কোথাও চলে যাই। না মা, আমি এখান থেকে যাব না, আমি এখানেই থাকবো। কিন্তু এখানে থাকতে হলে যে তোকে আজকের মধ্যেই বিয়ে দিতে হবে। বিয়ে হবে, কিন্তু আজকের মধ্যে আমি বর পাবো কোথায়? মা, ওই শয়তানকে আমাদের রাখালের সাথে বিয়ের ব্যাপারে তুলনা করেছে বলেই সে ক্ষিপ্ত হয়ে উঠেছে না? হ্যাঁ মা, হ্যাঁ। তাহলে তাহলে রাখালের সাথে আজই আমার বিয়ে হবে। সত্যি কি বলছিস মা? আমি ঠিকই বলছি মা। আব্দুল্লাহ, তুমি বলো এ বিয়েতে রাজি আছো কিনা বলো। আজ আমার জীবন মরণের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, বলো আব্দুল্লাহ। আপনার জন্য আমি জীবনও দিতে পারি, কিন্তু কোথায় আপনি আর কোথায় এই গরিব মূর্খ রাখাল? তুমি আমাকে বিয়ে করতে রাজি আছো কিনা বলো, বলো। Thank you.
আসসালামু আলাইকুম মাস্টার সাহেব। আজ থেকে আমি তোমার মাস্টার নই, তোমার স্ত্রী। আর তুমি রাখাল নও, আমার স্বামী, আমার জীবনের সবচেয়ে বড় অলঙ্কার। No।
মন ভর নাও প্রেম তুমি নেবে যদি মন ভর নাও প্রেমের রাজা তোমায় ভালোবেসতে প্রেমের রাজা তোমায় ভালোবেসতে প্রেমে পড়তে শুধু আপনাকে অপমান করার জন্য করেছে অপমান হ্যাঁ অপমান জমিদার গোলাম রব্বানিকে অপমান করেছে এই অপমানের জবাব ওরা সবাই পাবে মা দুপুর গড়িয়ে যাচ্ছে ও কখন মাঠে গরু নিয়ে গেছে এতক্ষণ এত ক্ষুদ্র জেলা ছটপট করছে আর তুমি এখনো এই তো হয়ে গেছে মা এনে মা একটা ব্যাপার লোক কাল ও আমার জন্য খাবার নিয়ে যেত আজ আমি ওর জন্য খাবার নিয়ে যাচ্ছি চলো মা ছোট লোকের বাচ্চা আমার গাড়ি আসছে দেখো গরুগুলোকে রাস্তা দাঁড় করিয়ে গেছিস কেন কি করব বলুন গরুগুলো যদি আপনাকে মানত তাহলে নিশ্চয়ই সরে দাঁড়াত কারণ গরু আজকাল আপনাকে ভয় করে না আমাকে যারা ভয় করে না তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই প্রাণে মেরে ফেললে ও বুঝবে কি করে যে গরিবের হাতে বন্দুকের চেয়ে কত কঠিন আবার কথাটা মনে রেখো এসো এসো আব্দুল্লাহ চলো আমার সাথে চলো হ্যাঁ
তুমি অনেক বড় ভুল করে ফেলেছো বাবা। না মা, অন্যায়ের কাছে আমার স্বামী মাথা নত না করে কোনো ভুল করেনি। কিন্তু তুই জানিস না, আজকাল জয় শুধু অন্যায়কারীদের হয়, সত্যবাদীর নয়। মা, অন্যায় চিরদিনই অন্যায়, আর সত্য চিরদিনই সত্য। সত্যের কাছে মিথ্যা কোনোদিনই জয় হতে পারে না। মা, আমি যখন অন্যায় প্রতিবাদ করিয়ে ফেলেছি, তাই আপনি দোয়া করবেন আমি যেন মস্ত অন্যায় চিরতর শেষ করে দিতে পারি। ওই অত্যাচারী জমিদারের হাত আর কোনোদিন গরিবের উপর আমি উঠতে দেব না। শমশের ভাইজান, রাখাল আব্দুল্লাহ গ্রামের সমস্ত মানুষের সামনে আমাকে আঘাত করেছে, রক্তাক্ত করেছে, তাই গ্রামের সমস্ত মানুষের সম্মুখে আমি ওদের বিচার করব। দেওয়ান হুজুর, ওদের ওদের সবাইকে ধরে নিয়ে আসবে। কাল ওদের সবার মৃত্যুর উৎসব হবে। তুই এই হাত দিয়ে আমাকে আঘাত করেছিলি না? অনেক আঘাত করেছিস, তোর হাতে অনেক শক্তি। তাহলে ছোট মেয়ের উপর কতটুকু দরদ আমি তা দেখতে চাই। দেওয়ান হুজুর, ওর বাজন খুলে সবার সম্মুখে ওকে নষ্ট কর। যদি তুই এখন আমাকে সবার সম্মুখে নাচ দেখাতে পারিস,
কি নাচতে পারবি? না না, যুবতীর নাচ অনেক দেখেছি কিন্তু বুড়ির দেখিনি। এই ঢোল বাজা। Oh!
পাগল হয়ে গেছে, পাগলের আমার কোনো প্রয়োজন নেই। গরিবের উপর জালিমের অত্যাচার, কে অত্যাচার করেছে? বুঝলি? না না, আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না। আপনি বলুন, কোনো ভয় নেই। ওই মেয়ের স্বামী জমিদারের অত্যাচারের প্রতিবাদ করেছিল, তাই ওই মেয়ের মা বোন আর স্বামীকে গ্রামের সবার সম্মুখে মেরে ফেলেছে। স্বামীর মৃত্যুতে আর সে পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। অথচ আপনারা কি বলতে চান আপনি? আপনি অন্যায় অত্যাচার করে একটি পরিবারকে ধ্বংস করে দিয়েছেন। মিথ্যে কথা? না মিথ্যে নয়। যদি সত্যি হয়ে থাকে তাহলে বলুন কি প্রমাণ আছে আপনার কাছে? প্রমাণ? প্রমাণ গ্রামের সমস্ত মানুষ। তাহলে চলুন সেই গ্রামবাসীদের কাছে। সবাই যদি বলে আমি অন্যায় করেছি, তাহলে সমস্ত অন্যায় অপরাধ আমি মাথা থেকে নেব। আসুন আমার সাথে, চলুন। গ্রামবাসী শুনুন, আজ একটি পরিবার ধ্বংস হয়ে গেছে, কিন্তু কে ধ্বংস করেছে তা আপনারা সবাই জানেন। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, তার নাম বলুন, বলুন কে তারা ধ্বংস করেছে। আপনারা চুপ করে থাকবেন না, আজ যা ঘটেছে তার আপনাদের সাংসারতা ঘটতে পারে, তাই আমি বলছি আপনারা তার নাম বলুন। আমি কথা দিচ্ছি আপনাদের কোনো ক্ষতি হবে না, আইন আপনাদের সাথে আছে, পুলিশ আপনাদের রক্ষা করবে। আমি শুধু একটি সাক্ষী চাই, শুধু একটি সাক্ষী। হ্যাঁ বলুন, আপনারা ভয় করবেন না, সত্যি কথা বললে আপনাদের মৃত্যু হবে না। বলুন কে মেরেছে তাদেরকে? আপনারা ভয় করবেন না, বলুন বলুন বলুন। কি হলো? আপনারা বলুন। ইন্সপেক্টর সাহেব, আপনি আমাকে এখানে নিয়ে এসে আপনার কর্তব্য পালন করেছেন। গুড, ভেরি গুড। কিন্তু এভাবে আমাকে যদি আর কোনোদিন অপদস্থ করেছেন তাহলে আপনার চাকরিটা নাও থাকতে পারে। মাইন্ড ইট। আর আপনিও শুনে রাখুন, আজ ওরা আপনার ভয়ে মুখ খুলে নেই, কিন্তু একদিন সমস্ত প্রমাণ সহ আমি আমার এই হাতে আপনার হাতে হাত করা পড়িয়ে ফাঁসির মাঝে নিয়ে যাব। কেউ আপনাকে বাঁচাতে পারবে না। মা, বুবু, সীমা, চাচা, মা, বুবু, সীমা, এরা কোথায়? কথা বলছেন না কেন বলুন? ওরা নেই। নেই মানে কোথায় গেছে? তাহলে শোনো, তোমার মা, ছোট বোন আর তোমার বুবুর কথা। No! 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 No!
কিন্তু না মা, কেমন কি হবে? চাচা, এখন আর বুবু কোথায়? আজ মাস খানিক ধরে এখানে আমি আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, পাগল তো, কখন মায়ের কথা বলছে, কখন স্বামীর কথা বলছে, কখন তোমার কথা বলছে। কিছুক্ষণ আগে দেখে এলাম তোমার বোনের ছাত্রীরা ওকে খাওয়াতে চেষ্টা করছে। কোথায় দেখেছি? দেখো আমার খান মাস্টার আপা, খান, এভাবে না খেয়ে থাকলে আপনি মরে যাবেন মাস্টার আপা, মরে যাবেন খান। ওই যে আমাদের সুখের পরিবার ধ্বংস করে দিয়েছিস, তাই তোকে আর তোর এই প্রাসাদ আমি জ্বালিয়ে পুড়িয়ে কারখানা করে দেব। আপা, যে আমাদের মাস্টার আপার এই অবস্থা করেছে, আমরা আপনার সাথে থেকে তার প্রতিশোধ নেব। হ্যাঁ, প্রতিশোধ। জানেন, তোরা জুলুম করেছিস, কিন্তু ওই জুলুমের জবাব হয়ে আসছে জালিমের দুশ্মন রেখা। আমরা প্রতিজ্ঞা করলাম, ওই অত্যাচারী সমস্ত অত্যাচার শেষ করার আগ পর্যন্ত আমরা ক্ষান্ত হব না। আজ আমরা এই প্রতিজ্ঞা করে অস্ত্র হাতে নিলাম, আজ থেকে আমরা জালিমের দুশ্মন। ও খাতা দিবি কিনা? আমার কাছে কিছু নেই, দেবো কোথা থেকে? থেকে তো না দিতে চাচ্ছ না, ও দিবি কিনা? বিশ্বাস করুন, এবার আমাদের কোনো ফসলই হয়নি, খাজনা দেব কোথ থেকে? তবে আমার কথা অনেক খুশি, যেভাবে অত্যাচার করছে মনে হয় গ্রামবাসী কেউ বাঁচবে না। Oh!
তোকে প্রাণী নামের বাকি রাখলাম শুধু একটি কারণে, ওই শয়তান জমিদারকে গিয়ে বলে দিস ওই অত্যাচারীর জীবনে শুধু অত্যাচার করেছে, কিন্তু অত্যাচারের যন্ত্রণা কত কঠিন এবার তাকে আমি বুঝিয়ে দেব। আর একটা কথা ওকে বলে দিবি, প্রকিয়ার বোন রেখা তার মায়ের তার বোনের এবং তার বোনের স্বামী প্রতিশোধ নেবে, জানিয়ে দেব ওই মহল। গ্রামের সমস্ত মানুষের সম্মুখে যেভাবে ওদের মেরেছে আমিও ঠিক সেভাবে মারব। আর এও বলে দিস ওকে এত সহজে না, ধীরে ধীরে আমি মারব। প্রথমে ওর সমস্ত ধন সম্পদ আমি লুট করে নিয়ে যাব, যে গরিবের রক্ত চুষে সে এই সম্পদ করেছে সেই সম্পদ আমি গরিবদের মাঝে বেরিয়ে দেব। ঠিকই বলছি হুজুর, জালিমের দুশ্মন রেখা আরো বলেছে ও নাকি সেখানে আপনাকেও পাবে যেখানে ওর বাবনকে মেরেছেন। আরো বলেছে আপনার সমস্ত ধন সম্পদ লুট করে গরিবদের মাঝে বিলিয়ে দেবে। আমার ধন সম্পদ লুট করে নিয়ে যাবে না সংসার বলুন ভাইজান আমার সাথে। তুমি আজ আমাদের পূর্বপুরুষদের সমস্ত ধন রত্ন এই মহল থেকে সরিয়ে সমুদ্র পারের গোপন আস্তানায় নিয়ে যাবে। চল। জি ভাইজান। বলো কি সংবাদ তোমরা নিয়ে এসেছো? এই মাত্র শুনে এলাম জমিদারদের পূর্বপুরুষদের সমস্ত ধনরত্ন আমাদের ভয়ে জমিদার মহল দেখে অন্য কোথাও সরিয়ে নিয়ে যাচ্ছে।
কাছে যে ধন রত্ন শহরে নিয়ে যাচ্ছিলি, সেই ধন রত্ন আমি সেই গরিবদের জন্য মেরে গেলাম। জালিমের দুশ্মন রেখা আমার নাম। তুই আমার ধন সম্পদ লুট করে নিয়ে গেছিস, এবার আমার হাত থেকে তুই কিছুতেই এই পাবি না। এবার জমিতে কোনো ফসল হয়নি, বউ বাচ্চা নিয়ে না খেয়ে মরতে হবে। হে আল্লাহ, তুমি আমাদেরকে রহম করো, রহম করো। গরিবের বন্ধু জালিমের দুশ্মন রেখা বেঁচে থাকতে কোনো গরিব না খেয়ে মরতে পারে না। বাবা কে তুমি মা? গরিবের বন্ধু জালিমের দুশ্মন রেখা আমার নাম। আল্লাহ, তুমি গরিবের বন্ধুকে বাঁচিয়ে রেখো, বাঁচিয়ে রেখো। জালিমের দুশ্মন আপনার ধন সম্পদ লুট করে নিয়েছে? হ্যাঁ, কিন্তু কে সে, কে তার পরিচয়? ওকে আমি চিনি না, তবে নাম বলেছে রেখা। আপনি ধন সম্পদ নিয়ে যাচ্ছেন, পুলিশের সাহায্য নিলেন না কেন? ভেবেছিলাম আমার পেয়াদারাই হেফাজত করে নিয়ে যেতে পারবে। আচ্ছা, আপনি জালিমের দুশ্মন রেখাকে দেখেছেন? না। কিন্তু আপনারা থাকতে এমন কেন হচ্ছে, কে করছেন আপনারা? গ্রামের সবার সম্মুখে আমার পেয়াদাদের রেখা মেরে ফেলেছে, অথচ আপনারা নীরব। দেখুন, প্রমাণ ছাড়া পুলিশ কিছু করতে পারে না, গ্রামের সবাই এর প্রমাণ। এই ঘটনা সবাই নিজের চোখে দেখেছে। ওরা যদি নিজের মুখে বলে জালিমের দুশ্মন আপনার পেয়াদাদের মেরেছে, তাহলে পুলিশের হাত থেকে সে তোমরা দেখেছ রেখা আমার পেয়াদাদের মেরেছে, তোমাদের সামনে আমার প্রাণনাথের হুমকি দিয়েছে। এখন তোমরা পুলিশকে বলো আমি তোমাদের হুকুম করছি, তোমরা যা দেখেছ যা শুনেছ সব কিছু পুলিশকে খুলে বলো, বলো বলো, তোমরা সব কিছু বলো। ইন্সপেক্টর সাহেব, ওরা সব দেখেছে, সব জানে, কিন্তু রেখার ভয়ে ওরা মুখ খুলছে না। কিন্তু সেদিন ওরা আপনার ভয়ে মুখ খুলেনি। শুনুন জমিয়া সাহেব, আপনি আমাকে এখানে নিয়ে এসে আপনার কর্তব্য পালন করেছেন, গুড, ভেরি গুড, কিন্তু এভাবে আর কোনদিন পুলিশকে আবদ্ধ করবেন না। কিন্তু রেখা যখন আপনার প্রাণনাশের হুমকি দিয়েছে, তাই আজ থেকে আপনার মহলে পুলিশ পাওয়ার ব্যবস্থা করা হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বুবু দেখো, এখন তোমাকে ভীষণ সুন্দর লাগছে, দেখো। কেউ বেঁচে নেই, কেউ বেঁচে নেই, কেউ বেঁচে নেই।
আজ কয়েকদিন ধরে মাস্টার আপার আচার আচরণ দেখে মনে হচ্ছে উনি মা হতে যাচ্ছেন। তুমি কি করে বুঝলে? আজ সকালে দুবার বমি বমি ভাব করেছে। যাও শিখে যাও, একজন ভাতে নিয়ে এসো। যাও। আচ্ছা স্যার, এইমাত্র খবর পেলাম জালিমে দুশ্মন নাম ধরে একটি মেয়ে গরিবদের মাঝে টাকা পয়সা বিলিয়ে দিচ্ছে। তাহলে তো আমাকে প্রতিটি ঘরে ঘরে গিয়ে জিজ্ঞেস করতে হবে কে এই জালিমের দুশ্মন। বলুন স্যার, কি জানতে এসেছেন? শুনেছি আপনাদেরকে রাতের অন্ধকারে একজন সাহায্য করে যাচ্ছে। হ্যাঁ বাবা, আপনি ঠিকই শুনেছেন। তাহলে বলুন কে সে? জালিমের দুশ্মন। কোথায় থাকে সে বলুন। জানি না। নিশ্চয় জানেন, আপনি পুলিশ হয়ে যখন এসেছেন তাহলে নিশ্চয়ই তাকে ধরতে এসেছেন। তাহলে শুনে রাখুন, যে আমাদের গরিবদের মুখে আ তুলে দিচ্ছে তার ঠিকানা আমার জানলেও বলবো না, মেরে ফেললেও না, কিছুতেই না। এই তোমরা কাজে যাও, যাও। হ্যাঁ হ্যাঁ চলো। এসেছে জালিমের দুশ্মনকে ধরতে। তোমরা কারা? আমি ভিক্ষুক হুজুর, দেহে দাতার নাম কোহদে আল্লাহ দেবে। শোনো, তোমরা তো গরিব, আমি শুনেছি জালিমের দুশ্মন গরিবদের সাহায্য করে, তোমাদের করেনি? হ্যাঁ করেছি, ওকে বলেছিলাম দে দাতার নাম করে আল্লাহ দেবে, বলতে আমার থাল ভরে দিয়েছে। হ্যাঁ থাল ভরে দিয়েছে। ও কোথায় থাকে জানো? হ্যাঁ জানি, কিন্তু বলবো না, কারণ ও গরিবের বন্ধু। দে দাতার নাম করে আল্লাহ দেবে। বলো কি সংবাদ নিয়ে এসেছো? গেছি তুই বল। আপা, আপনাকে গ্রেফতার করার জন্য ইন্সপেক্টর ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে, আর এখন সে একজন বাসুরিয়া হয়ে আমাদের ঝিলের পাড়ে মোহন সেজে অধুর সুরে বাঁশি বাজাচ্ছে। আমাকে অ্যারেস্ট করার জন্য পুলিশ ইন্সপেক্টর ছদ্মবেশ নিয়েছে। শুনে আমি পাগল হয়ে ছুটে এসেছি, আজ মন খুলে আমার নাচতে ইচ্ছে করছে। বাজাও বাসুরিয়া বাজাও, আমি আমি আর স্থির থাকতে পারছি না, বাজাও। কিন্তু
Thank you.
কার কাছে শিখেছ? কারো কাছে নয়, আমি নিজে নিজে শিখেছি। আমাকে শেখাবে? তুমি যদি বলো তাহলে আমি রোজ তোমার কাছে আসবো, বাঁশি বাজানো শিখবো। কি শেখাবে না? আমার কাছে আসতে হবে না, আমি কাল থেকে তোমার ওখানে গিয়ে তোমাকে শিখাবো। আমাকে অ্যারেস্ট করতে চাও না? এই আশা তোমার কোনোদিন পূরণ হবে না। কি ভাবছো? কিছু না। বলো বাসুরিয়া, তুমি আমাকে বাঁশি বাজানো শেখাবে? নিশ্চয় শেখাবো। বেশ, তাহলে কাল তুমি এখানে এসো, আমি এখানে এসে তোমার কাছে বাঁশি বাজানো শিখবো। আমাদের আস্তানে নিয়ে গেলে আমাদের সর্দার আমাকে বাঁশি বাজানো শিখতেই দেবে না? জালেমের দুশ্মনকে ধরতে গিয়ে দিয়ে আসেন প্রাণ। একজন না ল্যাংরা ছিল, সেদিন না তোমার মুখে দাড়ি মোজ দেখেছিলাম, পাও ল্যাংড়া দেখেছিলাম, ও আবার দাড়ি মোজ কামিয়ে দিয়েছে, আবার ল্যাংড়ারে তার ল্যাংড়ার পাও ভালো করে দিয়েছিলাম, আবার ল্যাংড়া করে দিয়েছে। জালিমের দুশ্মনকে ধরতে পারলে পুরস্কার পাবো, জালিমের দুশ্মনকে ধরতে পারলে পুরস্কার পাবো। কয়েকদিনের মধ্যে তুমি বেশ বাঁশি বাজান শিখে গেছো, আগে জানতে নাকি? না না, জানলে কি আর তোমার কাছে শিখতে আসতাম? আচ্ছা রে, কথা জিজ্ঞেস করি। বলো। তোমরা তো গরিব, তোমাদেরকে জালিমের দুশমন সাহায্য করতে আসলাম না? যদি আসে তাহলে আমাকে তার কাছে নিয়ে যেও। কেন? আমি ভীষণ গরিব, ওর কাছ থেকে সাহায্য নেব। চলি। কাল আসবে তো? আসবো। চালনী দুশ্মনকে খুঁজতে এসে আমি বোধহয় ওর প্রেমে পড়ে গেছি। উনি কাঁদছেন কেন? ওর মেয়েকে ওই শয়তান জমিদারের লোকে ধরে নিয়ে গেছে। জমিদার Oh, my God.
করুন ইন্সপেক্টর স্যার। আমাদের সব কিছু মাঝ পথে এসে এলোমেলো হয়ে যেতে পারে, না এ হতে পারে না। শোনো, আমি তোমাদেরকে এখন যা বলবো ঠিক সেইভাবে কাজটা করতে হবে। আমি আমার কর্তব্য পালন করতে পারবো না, তাই আজ তোমার আমার লড়াই হবে। আমি পরাজিত হলে তুমি তোমার কর্তব্য পালন করবে, আর তুমি পরাজিত হলে আমার কর্তব্যে তুমি বাধা দিতে পারবে না। বেশ, তাহলে আইনের কর্তব্য পালন করার জন্য আমাকে মোকাবেলায় জয়ী হতেই হবে। আলো, ওকে মোকাবেলার জন্য তৈরি করে দাও। আজ তোমার আসল আমাকে দেখতে হবে। তোমরা যদিও কেউ কাউকে মারতে পারবে না, তবু তোমাদের মরতে হবে।
কেউ রক্ষা পাবে না ওই শয়তানের হাত থেকে, কেউ রক্ষা পাবে না, সব মরে গেছে, শেষ হয়ে গেছে, কোন গরিব বাঁচতে পারবে না, কারো কোনো বাঁচার অধিকার নেই, এই পৃথিবীতে বাঁচবে শুধু শয়তান। পৃথিবীতে শয়তানের রাজত্ব চলছে, শয়তান মানুষের রক্তের ভিতর প্রবেশ করে ফেলেছে, কিন্তু কেউ সেই শয়তানকে দেখতে পাচ্ছে না, কেউ পাচ্ছে না, কেউ পাচ্ছে না, কেউ পাচ্ছে না। ইন্সপেক্টর, ওই জমিদার আমার মাকে আর ছোট বোনকে মেরেছে, আমার বড় বোনের স্বামীকে মেরেছে, সে পাগল পারবে, পারবে আমার বোনের সেই সুখের জীবন ফিরিয়ে দিতে, পারবে আমার মা বোনকে ফিরিয়ে দিতে, জানি জানি পারবে না, তাই তো আজ আমি নিজের হাতে অস্ত্র তুলে নিয়েছি। তুমি প্রতিশোধ দিতে চাও তা তো বুঝলাম, কিন্তু তুমি তার সমস্ত ধন সম্পদ করছো কেন? দেখতে চাও কেন লুট করে, এসো আমার সাথে। হয়তো এসে গেছে, বলুন আপনারা কি বলতে এসেছেন? মা রেখা, আমি অনেক কষ্ট করে তোমার খোঁজ নিয়ে এখানে এসেছি, সামান্য কিছু টাকার জন্য আমার মেয়ের বিয়ে দিতে পারছি না, টাকার জন্য এই নিয়ে আমার মেয়ের তিন তিনটি মেয়ে ভেঙে গেছে, এবার যদি বিয়ে না হয় তাহলে মেয়েটা গলায় তুলে দিয়ে মরবে। রেখা, আমার একটি মাত্র ঘর, তাও আবার নষ্ট হয়ে গেছে, বৃষ্টি এলে ঘুমোতে পারি না, সমস্ত ঘর পানিতে ভেসে যায়, তাই আমাকে ঘর বানাবার জন্যে কিছু অর্থ দিয়ে সাহায্য কর মা, সাহায্য কর। মা রেখা, বলো, আমি একজন দাত্রী, শুনেছি তুমি গরিবের বন্ধু, তাই এসেছি কিছু সাহায্যের জন্য। বলুন মা, আপনার কি অসুবিধা? আমার এই নাতনিটার কয়দিন ধরে ভীষণ জ্বর, ওষুধ কিনে দেবার ক্ষমতা নাই, তাই বলছি আমার নাতনিটার তুমি বাঁচাও। বোন রেখা, বাস, আর কারো কিছু বলতে হবে না। সোফিয়া, ওদের যা কিছু প্রয়োজন সব দিয়ে দাও, আর বাচ্চা ছেলেদের পেট ভরে খাইয়ে দাও, যাও। যাও। তোমরা সবাই আমার সঙ্গে এসো, এবার তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছ ওই লুট করা ধন সম্পদ দিয়ে আমি কি করি। হ্যাঁ বুঝতে পেরেছি, তবু তুমি যা করছো সব আইন বিরোধী, তাই বলছি। কোনো কথা আমি শুনতে চাই না, আর কোনো দিন তুমি আমার পিছু নেবে না। এই ওকে যেখান থেকে নিয়ে এসেছিস চোখ বেঁধে সেখানে দিয়ে আয়, চলো। তোমাকে ধরে নিয়ে গেছে, আমি চলে যেতে পারি? ওরা কারা? জালিমের দুশমন। জালিমের দুশমন? সে বাজে মেয়েটা? শুনবে, রেখাকে নিয়ে কোনো বাজে কথা বলবে না। একশো বার বলবো, সে আসলে কিছুই না, একটা ডাকাত,
মানুষের ধন সম্পদ লুট করে নিয়ে আনন্দ করাই তার কাজ। সে একটা খুনি, ডাকাত, লুটেরা। চুমরি, তোমাকে একটা ভালো মেয়ে মনে করেছিলাম, কিন্তু তুমি এত নিয়েছ জঘন্য। ছি, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, মিঠুরিয়া বন্ধু আমাকে যেতে দাও না, মিঠুরিয়া বন্ধু আমাকে যেতে দাও না, প্রেমের কথা ছাড়ো না, সবই তোমার ছাড়ো না, পথের বাধা হলো না। বাসরিয়া বন্ধু আমাকে ছেড়ে দিও না, বাসরিয়া বন্ধু আমাকে ছেড়ে দিও না। মিঠুরিয়া বন্ধু আমাকে যেতে দাও না, প্রেমের কথা ছাড়ো না, সবই তোমার ছাড়ো না, পথের বাধা হয়ো না।
বাসুরিয়া বন্ধু আমাকে ছেড়ে দিও না, বাসুরিয়া বন্ধু আমাকে ছেড়ে দিও না, তোমায় ছাড়া বাঁচি না, অন্য কিছু চাই না, তাহল ক্ষমা করো না। নিচুরিয়া বন্ধু আমাকে যেতে দাও না, বাসুরিয়া বন্ধু আমাকে ছেড়ে দিও না। এখান থেকে আমাকে ট্রান্সফার করেছি, কাল জয়েনিং ডেট, কিন্তু যাবার আগে ঝুমরির সাথে আমাকে একবার দেখা করে যেতে হবে। তুমি এই পোশাকে? আমি আসলে যা যাব নই। তাহলে কে তুমি? আমি পুলিশ ইন্সপেক্টর রাজু। তাহলে বেশ বদলানোর কারণ? চালানোর দুশ্মনকে ধরার জন্য আমি বেশ বুঝিয়েছিলাম, তাকে খুঁজতে এসে পেলাম তোমাকে। ভালো লাগবে, তোমাকে ভালোবাসলাম, এখন তোমাকে ছেড়ে আমাকে চলে যেতে হচ্ছে। কোথায় যাবে? এখান থেকে আমার বদলি হয়ে গেল, যেতে হবে, কোনো উপায় নেই, চাকরি করে নিয়ম মানতেই হবে, তাই বিদায় নিতে এসেছি। তবে যেভাবে হোক বছর দুয়েকের মধ্যে আবার আমি এখানে বদলি হয়ে আসবো, এবার বিদায় দাও। কেন যে মনে অজান্তে তোমাকে মন দিয়েছিলাম, তাই এখন এই মন থেকে তোমাকে আর সরাতে পারছি না। মনকে কিছু দিনের জন্য শক্ত করে রাখো, এবার একটু হেসে আমাকে বিদায় দাও। যেদিন প্রথম পরীক্ষা দিতে যাব সেই দিন এই তাবিজটা গলায় পরে নিবি, আর খুলবি না। মা, আমি জানি ওই শয়তান এখনো বেঁচে আছে বলে, কবরে তোমার আত্মা কষ্ট পাচ্ছে। মা, এবার আমি ওকে হত্যা করে তোমার আত্মাকে কবরে শান্তি দেব, শান্তি দেব। শয়তান জন্দেশ, এবার মৃত্যুর জন্য তৈরি হও, আজ রাতের মধ্যেই তোর মৃত্যু হবে। ইতি জালিমের দুশ্মন রেখা। রেখা? হুজুর, আপনাকে একটা পরামর্শ দিই। বলো, আমি হলপ করে বলতে পারি, আপনি এখানে থাকলে রেখা তাকে মেরে ফেলবে, তাই বলছি আপনি শহরে চলে যান। জালিমের দুশ্মন যতদিন পুলিশের হাতে ধরা না পড়বে ততদিন সেখানেই থাকবেন, রেখা ধরা পড়লেই আমরা আপনাকে সংবাদ দেব, আপনি চলে আসবেন। তুমি ঠিকই বলেছ, আমি আজই চলে যাব, কিন্তু আমার চলে যাওয়ার কথা মহলের বাইরে কেউ যেন জানতে না পারে। যাও, এক্ষুনি আমার যাওয়ার ব্যবস্থা করো। বুবু শান্ত হও, শান্ত হও বুবু, বুবু বুবু বেলা সিকির দাইমাকে নিয়ে আয়, যা যাচ্ছি। বুবু 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 একটু শান্ত হও। আপা, ও শয়তান জমিদার দেশে বাইরে চলে যাচ্ছে। আমার হাত থেকে সে কিছুতেই আসতে পারবে না। জমিদার এখন কোথায়? জিপে করে সে রওনা হয়ে গেছে। জমিদার!
কেমন আছে? ভালো। তাহলে বুবুর কাছ থেকে ওকে এখানে নিয়ে এলে কেন? কিছু বলে না পা, মাস্টার আপা পাগল, ওকে মেরে ফেলতে পারে। না না, বুবু বুবু ওকে মারতে পারে না, মারতে পারে না, মারতে পারে না। বুবু তোমার ছেলে? আমার ছেলে? হ্যাঁ বুবু, তোর বোকা। আমার ছেলে আবার আসবে কোত্থেকে? তুই মিথ্যে বলছিস। না বুবু, এ মিথ্যে নয়। ও তোমারই ছেলে? যদি সত্যি হয়ে থাকে তাহলে তাহলে ওকে মেরে ফেল। কাঁদছিস? কাঁদিস না, তোর মা থাকত তুই মায়ের কোলে ঠাই পেলি না। কাঁদিস না, আজ থেকে আমি তোর মা।
হচ্ছে না, আমাকে দেখেও বিশ্বাস হচ্ছে না। তাহলে তুমি এখানে আবার জয়েন করেছো? না, এখনো জয়েন করিনি। ভাবলাম তোমার সাথে দেখা করে তারপর জয়েন করব, কিন্তু তুমি শাড়ি পরে? না, মানে ও তুমি পুলিশ অফিসার, শিক্ষিত, তাই আমি নিজেই নিজেকে তোমার উপযুক্ত করার চেষ্টা করছি। তুমি আমার, শুধু এটাই সত্যি, আর কোনো কিছু আমার প্রয়োজন নেই। চলি। আমি হারিয়ে ফেলেছি, কোথাও খুঁজে পাচ্ছি না। যাও, সমস্ত পাহাড় জঙ্গল তন্ন তন্ন করে খুঁজে বের করো, যাও। চলো। জঙ্গলে কাঠ কাটতে গিয়ে দেখি একটা সাপকে ছেলে ধরতে চাচ্ছিল, ভাগ্য বলে আমি দেখে ফেলেছিলাম, নয়তো সাপটাকে ছোবল মেরে মেরেই ফেলত। কিন্তু অবাক লাগছে বাবা, জঙ্গলে সে এলো কোত্থেকে? কিন্তু আশ্চর্য, ঠিক এমনি ভাবে আজ থেকে 3 বছর আগে জঙ্গলে কাঠ কাটতে গিয়ে তোমাকে আমি বেহোশ অবস্থায় পড়ে থাকতে দেখে আমি তোমাকে সেখান থেকে তুলে নিয়ে আসি। আর কাজের মাঝে মাঝে তুমি তোমার স্ত্রীকে খুঁজছ, শুধু জানতে পারলাম রেখা তার বোন রোকিয়াকে কোথায় যেন নিয়ে গেছে। অনেক খুঁজেও তাতে সন্ধান পেলাম না। ওরা যদি বেঁচেই থাকতো তাহলে হয়তো দেখা পেতে। আমার বিশ্বাস
ওকে একদিন একদিন খুঁজে পাবই। আমি আমি আমার স্বামীকে খুঁজে বের করব। আমার স্বামীকে খুঁজে বের করবই। আমার স্বামীকে খুঁজে বের করবই। তোমার ছেলে আমার
আমার ছেলে? হ্যাঁ বুবু, তুমি পাগল ছেলে, কিন্তু এখন আমার মনে হচ্ছে তুমি ভালো হয়ে গেছো। রেখা বুবু অনেক কষ্ট করে লালন পালন করেছে। বুবু, রেখা কোথায়? আসুন আমার সাথে। তুমি বেঁচে আছো? হ্যাঁ, আল্লাহ আমাকে আচু বাঁচিয়ে রেখেছেন ওই অত্যাচারের প্রতিশোধ নেবার জন্য। আমি ওয়াদা করেছিলাম যেদিন তোমাদের সবাইকে খুশি পাবো সেদিন তোমাদের সম্মুখে ওই অত্যাচারীকে মেরে আমি প্রতিশোধ নেব। কিন্তু তুমি এখানে এইভাবে এই অবস্থায়? আমি জালিমের দুশ্মন। তুমি তুমি সেই জালিমের দুশ্মন? হ্যাঁ, আমার মা, আমার বোন আর সমস্ত গরিবদের উপর অত্যাচার অবসান করার জন্য আমি জালিমের দুশ্মন হয়েছি। রেখা, তুই প্রতিশোধ নেবার জন্য জালিমের দুশ্মন হয়েছিস? বুবু, 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 তুমি ভালো হয়ে গেছো? আমি ভালো হয়ে গেছি রে, আর ভালো হয়ে সব শুনেছি। তুই তুই বোন হয়ে বোনের জন্য যা করেছিস সেদিন আমি কোনো দিন শোধ করতে পারবো না রে। কিন্তু তুই মেয়ে হয়ে এই পথ কেন বেছে নিয়েছিস? হে পথ কি ছেড়ে দে বোন? না, আমার মা আর বোনের প্রতিশোধ না নেওয়ার আগ পর্যন্ত আমি ক্ষান্ত হব না। হ্যাঁ রেখা, তুমি ঠিকই বলেছ, আমি আমার স্ত্রী পুত্রকে খুঁজে পেয়েছি। এবার ওই অত্যাচারী জমিদার আমার হাত থেকে কিছুতেই বাঁচতে পারবে না। কিন্তু সে তো এখানে নেই, আমার হাতে ওর মৃত্যু হবে এই ভয়ে সে বাইরে চলে গেছে। তোমার হাতে মৃত্যুর ভয়? হ্যাঁ, আমার ভয়ে ওই শয়তান পালিয়ে গেছে। কিন্তু আমার আসল চেহারা ওরা কেউ দেখেনি, শুধু নাম জানে জালিমের দুশ্মন। তাই হয়ে থাকে তাহলে যেভাবেই হোক ওই অত্যাচারীকে ফিরিয়ে আনতেই হবে। কিন্তু সে তো ফিরে আসবে না। ফিরে তাকে আসতেই হবে, দুদিনের মধ্যেই সে ফিরে আসবে। শোনো, আমি সব বলছি। দিওয়ান, আমাদের সুখের সংসারটা শেষ হয়ে গেছে। এর পেছনে তোর আর জমিদারের ভাই শমশেরের হাত ছিল, তাই কাল আমার হাতে তোদের মৃত্যু হবে। তোরা যদি বাহাদুর হয়ে থাকিস তাহলে কাল লাল পাহাড়ে চলে আয়, তোদেরকে আমি আমার সাথে লড়াই করার সুযোগ দিয়েই মারব। ইতি জালিমের দুশ্মন রেখা। লাল পাহাড়। আমাদেরকে মারতে এসে নিজেই তার মরণ ফাঁদে পা দিয়েছে। চাচা, চাচা, শুনেছ কি? আমাদের গরিবের বন্ধু জালিমের দুশ্মন ধরা পড়েছে। এ সত্যি কি বলছিস? জালিমের দুশ্মন ধরা পড়লে আমাদের কোনো গরিবের কি হবে? হ্যাঁ ভাইজান, জালিমের দুশ্মন রেখে অ্যারেস্ট হয়েছে, আপনি আজই চলে আসুন, আপনি এখন বিপদ মুক্ত। আমাদের গরিবের বন্ধু ফাঁসি হতে পারে না, আমরা তাকে থানা থেকে মুক্ত করে আনবো। হ্যাঁ, আমরা থানা ঘেরাও করবো। তাহলে তাহলে চলো,
আমরা আজই ধরে গেলাম গরিবের বন্ধুকে, গরিবের বন্ধুকে, গরিবের বন্ধুকে। ঝুমরি, ঝুমরি জালিমের দুশ্মন রেখা আমার নাম। জালিমের দুশ্মন রেখা? হ্যাঁ, জালিমের দুশ্মন রেখাই এতদিন তোমার কাছে ঝুমরি সেজেছিল। তাহলে যাকে আমি অ্যারেস্ট করেছি সে কে? আমার সহকর্মী। তাহলে ওকে অ্যারেস্ট করার অর্থ? জালিমের দুশ্মন অ্যারেস্ট হয়েছে এ কথা শুনলে জমিদার দেশে ফিরে আসবে। ও, তাহলে এ কথা বলার জন্য তুমি আমাকে এখানে নিয়ে এসেছো? না, আমি চাই না আমার জন্য তোমার কোনো ক্ষতি হোক। কি বলতে চাইছো? জমিদার ফিরে এলে আমি তাকে হত্যা করব, তাই বলছি। তুমি যদি আমাকে বাধা দাও তাহলে আমি ভুলে যেতে বাধ্য হব। তোমাকে আমি একদিন ভালোবেসেছিলাম। আর তুমিও যদি আইনকে নিজের হাতে তুলে নিয়েছো তাহলে আমিও ভুলে যেতে বাধ্য হব। ঝুমি নামে আমার জীবনে কেউ ছিল, আইনকে রক্ষা করার জন্য আমি প্রয়োজন হলে তোমাকে গুলি করতে দ্বিধাবোধ করব না। ইন্সপেক্টর, আইনের কথা বলছ? আইনের কথা বলছ? সেদিন কোথায় ছিল তোমার আইন যেদিন ওর মাকে হত্যা করা হয়েছিল? সেদিন কোথায় ছিল তোমার আইন যেদিন ওর ছোট বোনকে হত্যা করা হয়েছিল? সেদিন কোথায় ছিল তোমার আইন যেদিন আমাকে গুলি করা হয়েছিল? আমার স্ত্রী সে অত্যাচার থেকে পাগল হয়ে গিয়েছিল, সেদিন কোথায় ছিল তোমার আইন যেদিন ওর পিতা মাকে গ্রামের হাজার মানুষের সম্মুখে নষ্ট হয়েছিল? বলো, সেদিন কোথায় ছিল আইন? তোমরা যাই বলো, আইনকে অপরাধী করে তোমরা কেউ বাঁচতে পারবে না। তাই বলছি তোমরা আমার কাছে আত্মসমর্পণ করো, নয়তো কেউ আমার হাত থেকে বাঁচতে পারবে না। যা বলেছে এ কথা শুধু ওর নয়, আমারও। আর আমাদের প্রতিশোধ নেবার আগ পর্যন্ত তুমি এখানে বন্দি থাকবে। তোমরা জালিমের দুশ্মন রেখাকে পুলিশের হাতে ধরিয়ে দিয়ে সত্যি বাহাদুরের পরিচয় দিয়েছ, কিন্তু শোনো, ওকে যেন থানা থেকে সদরে নিয়ে যেতে না পারে। যেভাবেই হোক ওকে আমার এখানে তুলে নিয়ে আসতে হবে, আমি নিজের হাতে ওকে শাস্তি দেব। রেখার বোন না? ওকে গাড়িতে ওঠা। যাকে আমি অনেক আগেই পরপরে বাড়তে নিয়েছি, তোর মতো শয়তানকে শেষ করার জন্যে খোদা আমার স্বামীকে পরপর থেকে। তোর কথা শুনে মনে হয়েছিল তুই ভালো হয়ে গেছিস, কিন্তু এখন মনে হচ্ছে তুই একটা বদ্ধ পাগল। দেওয়ান, শুনেছ? ও বলছে ওর স্বামী নাকি বেঁচে আছে। হাস, হাস শয়তান, তোর মৃত্যুর আগে যত পারিস শেষবারের মতো হেসে নে। তাহলে হাসি? আমার মুখে ছুটো দিয়েছিস তুই, আমার মুখে ছুটো দিয়েছিস। আজ ওর মৃত্যুর উৎসব হবে, ওর মায়ের মতো আর সেও নাচবে, আর নাচতে নাচতে সে মারা যাবে। শয়তান, আল্লাহ যদি সত্যি হয়ে থাকে তাহলে আমি নই, আর তুই নাচবি। তাহলে দেখি আজ কে কাকে নাচাতে পারে। দরজা বন্ধ করে দে। আপনি কিছু ভাবেন না বোন, আমি আজ আপনাদের ওখানে সংবাদ পাঠিয়ে দিচ্ছি। জমিদার ফিরে এসেছে? হ্যাঁ, আমি নিজের চোখে দেখে এসেছি।
তাহলে আজই হবে ওই জালিম শাহের জুলুমের শেষ দিন। আপা আপা, ওই শয়তান জমিদার বড় আপার খোকাকে ধরে নিয়ে গেছে। কি? হ্যাঁ, আর যে আপনার ছদ্মবেশে পুলিশের হাতে ধরা দিয়েছিল তাকে ওরা থানা থেকে নিয়ে গেছে, আর বলেছে ওদের সবাইকে নিয়ে কাল মৃত্যুর উৎসব করবে, আর ওই উৎসবে নাকি সবাইকে নাচিয়ে মারবে। মৃত্যুর উৎসব লোকের নয়, আমার খোকার নয়, কাল মৃত্যুর উৎসব হবে ওই অত্যাচারী জমিদারের। ধ্বংস করে দেব জমিদার মহল, জানিয়ে দেব জুলিম রাজ্য, স্থাপন করে দেব ধ্বংস। ডাকো সমস্ত গ্রামবাসীকে। সেদিন ওরা এক বুক ব্যথা নিয়ে নীরব হয়ে আমাদের প্রতি অন্যায় অত্যাচার দেখেছে, কিন্তু আজ আজ ওরা হাসিমুখ ওই শয়তানের বিচার দেখবে। জমিদার, তুই অনেক মৃত্যুর উৎসব করেছিস, গ্রামবাসী অনেক মৃত্যুর উৎসব দেখেছে, এবার তোর মৃত্যুর উৎসব দিয়ে আমি সমস্ত জুলমের অবসান করব। ইনশাল্লাহ তাই হবে, আর কাল সেই মৃত্যুর উৎসবে নর্তকী হব আমি। না রেখা, তোমার নিজের হাতে আইন তুলে নিয়ে তোমার ভুল করো না। পৃথিবীর কোন শক্তি আমাকে বাধা দিতে পারবে না। কিন্তু আমি রেখে থাকতে ইন্সপেক্টর, ওই মৃত্যুর উৎসবের জন্য আমি অনেক অপেক্ষা করেছি, আর নয় রেখা, তুমি উৎসবের জন্য তৈরি হয়ে নাও।
রেখা রেখা, আজ তুই নিজেই তোর মন ফাঁদে পা দিয়েছিস। জবাব দিতে আজ তুই আমার হাত থেকে কিছুতেই বাঁচতে পারবি না, আজ তুই কিছুতেই বাঁচতে পারবি না।
দুজন যা করেছো অন্যায় করেছো, তাই আমি তোমাদের দুজনকে অ্যারেস্ট করলাম। অ্যারেস্ট দেম। মিঠা পড়া কি সোনার কি দামি, সবার শিরা কি মিঠা পড়া জানি, সবার শিরা কি লেখাপড়া জানি।